আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আজকের মধ্যে মামলাটা রুজু হয়ে যাবে, তার মেয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করবো। এই হেল্পের জন্য মূলত এসেছে আসলে, যে আসলে এই ঘটনাটা মানে আমাদের মানে একজন জনপ্রিয় সংসদ সদস্য জিনাজের কালীগঞ্জ এলাকার, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত, শোকে মুহ্যমান, আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা, যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই, অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকে মুহ্যমান, যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন, ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি, এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তে আমাদের, আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভাই কিলার কি বাংলাদেশের নাকি হচ্ছে ইন্ডিয়ার, পরিষ্কার করেন। মোটিভটা কি? আমরা দাম বলেন তদন্তের স্বার্থে, যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমরা হেল্প আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকে সেই মামলাটা রুজু হবে শের বাংলা নগর।